দুর্গাপুরের বেলাচেটিতে রয়েছে এমনই এক কালী মন্দির, মা কালী স্বয়ং অবতীর্ণ হয়ে সেই পুকুরে ডুবিয়ে মারে লোককে। নিশিরাতে মাকে দেখতে পাওয়া যায়। এখনো জেগে ওঠে এই মন্দিরে মহাশ্মশান। একজন মারা গেলে তার এক সপ্তাহের মধ্যে তিনটি মারা মরবেই। এই মন্দিরে বটগাছের পাশেই ছিল বিরাট বড় কদম গাছ, সেখানেই নাকি একসময় ডাকিনী যোগিনীর বসবাস ছিল। মুন্ডু ছাড়াই সব মাছের দেহ উঠে এসেছিল। শোনা যায় এখানে জলের নিচে রয়েছে সিঁড়ি, আর সেই সিঁড়ি দিয়ে নাকি মায়ের বসবাস। দেখা যায় নাগ নাগিনীর জড়িয়ে থাকা এক দৃশ্য। এই মন্দিরে আত্মারও বসবাস আছে। আত্মা দেখা যায় না। প্রত্যেক অমাবস্যাতে এই মায়ের পূজা হয়। এক রাতেই ঘটে মায়ের লীলা। একদিনে এক রাতের মধ্যে মোটামুটি আমার কানের প্রবলেম মিটিয়ে দিয়েছে। বেলাচুটের বুকে এমনই এক অলৌকিক ঘটনা। আজ পর্যন্ত জীবন্ত মা কালী নিয়ে তো অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু এবার বেলাচুটের বুকে আপনাদের সামনে লুকিয়ে আছে এমনই এক অলৌকিক ঘটনা। কি ভাবছেন তো, কি এমন ঘটনা ঘটনা আছে এই ঘটনায় যা শুনলে আপনারাও। দুর্গাপুরের বেলাচেটিতে রয়েছে এমনই এক কালী মন্দির যা এক রোমহর্ষক কাহিনীর জলজ্যান্ত প্রমাণ। শোনা যায় এই মন্দিরের পাশেই রয়েছে এক পুকুর, আর সেই পুকুরকে ঘিরে লুকিয়ে আছে অনেক অলৌকিক রহস্য। লোকমুখে শোনা যায় যে এখানে কেউ যদি অন্যায় অপরাধ করে, মা কালী স্বয়ং অবতীর্ণ হয়ে সেই পুকুরে ডুবিয়ে মারে লোককে। এমনকি এটাও শোনা যায় যে এই পুকুরে জলের নিচেই নাকি মায়ের বাসভূমি। মা যে এখানে জাগ্রত তার প্রমাণ হলো কিছু পাপী মানুষ এই মন্দিরের গায়ে প্রসাব করেছিলেন এবং তার সাথে সাথে কিছু মাংসের হাড়গোড়ও এই মন্দিরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সাথে সাথে এক সপ্তাহের মধ্যে সেই মানুষগুলো বিল্ডিং থেকে পড়ে মারা যায়। এটাই তার জলজ্যান্ত প্রমাণ যে মা যে সেখানে এখনো বিরাজমান। মা যে এখানে আছেন তার আরো একটি প্রমাণ হলো মন্দিরের পাশে একজন ঠেলা বসত, সেই ঠেলা গাড়ির ব্যক্তি নোংরা ঝাঁটা মন্দিরের ভিতরে রেখে দিয়েছিল। তৎক্ষণাৎ তখন থেকে সেই ব্যক্তি রোগাক্রান্ত হয়। শত চিকিৎসা পরেও সেই রোগ কিন্তু সেখান থেকে মুক্তি পায় না সেই ব্যক্তি। সর্বশেষে মায়ের কাছে এসে ক্ষমা চেয়ে মাকে পুজো দিয়েই তবেই রোগমুক্ত হয় সে ব্যক্তি। আর এটাই তার জলজ্যান্ত প্রমাণ যে মা এখনো সেখানে জীবন্তভাবে বিরাজমান। এখনো সেই জায়গা কিন্তু বর্তমান। কিছু বছর আগে পর্যন্ত এখানে মন্দিরের ভিতরেই মানুষকে দাহ করা হতো। এই মন্দিরের শ্মশানেও লুকিয়ে আছে এক রহস্য। এই মন্দিরের শ্মশান খুব জাগ্রত। একটি মরা মরলে এই এলাকায় তিনটি মরবেই। এখনো জেগে ওঠে এই মন্দিরের মহাশ্মশান। একজন মারা গেলে তার এক সপ্তাহের মধ্যে তিনটি মারা মরবেই। যদিও এখানে আর মরা পোড়ানো হয় না, 2011 সালে লাস্ট দেহ দাহ করা হয়েছিল এই মন্দিরে, তবে শ্মশানটা আজও জেগে আছে। এই মন্দিরের ঠিক পাশে রয়েছে এক জায়গা যেখানে কোনো বাচ্চা শিশু মারা গেলে তাকে সমাধি দেওয়া হয়, আর এই সেই জায়গা। মা যেমন জাগ্রত, এই মন্দিরে মায়ের রূপও ততটাই জাগ্রতময়ী। এই সেই বটগাছ, আর এই বটগাছের পেছনেই ছিল এক কদম গাছ। শোনা যায় এই মন্দিরে বটগাছের পাশেই ছিল বিরাট বড় কদম গাছ, সেখানেই নাকি একসময় ডাকিনী যোগিনীর বসবাস ছিল। এখানেই শেষ নয়, আরো এক অলৌকিক কাহিনী হলো এই মন্দিরের পুকুরে যখন কিছু জন মাছ ধরত, তখন একবার মাছ উঠেছিল মুখ ছাড়াই, অর্থাৎ মুন্ডু ছাড়াই সব মাছের দেহ উঠে এসেছিল। এই এক বিরল ঘটনা। মাছ ধরলাম রাত্রে, একটি মুন্ডু নাই। আচ্ছা, 25-30 মাছের একটা মুন্ডু। শোনা যায় এখানে জলের নিচে রয়েছে সিঁড়ি, আর সেই সিঁড়ি দিয়ে নাকি মায়ের বসবাস। কিছুদিন আগে
এই মন্দিরের চত্বরে দেখা যায় নাগ নাগিনীর জড়িয়ে থাকা এক দৃশ্য। মানে নাগ নাগিনী আছে, শঙ্কর রাখতো মাঝে মাঝে, কিছুদিন আগে শঙ্কর গেছিল পিছনে। এই মন্দিরে নিশি রাতে মাকে দেখতে পাওয়া যায় এবং অনুভবও করা যায় যে মনে হয় যেন কেউ হেঁটে চলে বেড়াচ্ছে এবং গম গম তার পায়ের শব্দও শুনতে পাওয়া যায়। এমনই এই মন্দিরে আত্মারও বসবাস আছে এ কথাও কিন্তু শোনা যায়। অনুভব করা যায় কিছু একটা হচ্ছে। আচ্ছা, নিশ্চয়ই রাতে যদি কেউ থাকে না, একা একা তাহলে মোটামুটি আত্মা দেখা যায় অনেক। অলৌকিক ঘটনার সাথে সাথে এই পুকুরের জলকে অনেকে পবিত্র বলেও মনে করেন, কারণ এই পুকুর থেকে অনেকেই ঘট নিয়ে যায় দেবদেবীর পূজার জন্য। এমনকি ব্যানাচিতির বেশিরভাগ ঠাকুরই এই পুকুরে বিসর্জন করা হয়। এই মন্দিরে রয়েছে আরও এক দেবদেবীর মূর্তি, যেমন মহাদেব এবং মা শীতলা। তাছাড়াও আছে বজরং বলির এক বিশাল মূর্তি। এই জায়গা যেখানে মায়ের পূজোর বলি কাজ সম্পূর্ণ করা হয়। যারা এখানে আসে কোনো মনস্কামনা নিয়ে, শোনা যায় যে তাদের সকল মনস্কামনা মা কিন্তু পূরণ করে। প্রত্যেক অমাবস্যাতে এই মায়ের পূজা হয়। এবং ভোগ প্রসাদও খাওয়ানো হয় সকলকে। এই মন্দিরের মা যেমন রহস্যময়ী, ঠিক আরও একদিকে মা তেমনই সকলের মনস্কামনাও পূরণ করেন। এক রাতেই ঘটে মায়ের লীলা। হ্যাঁ, এক ব্যক্তি এই মনস্কামনা নিয়ে আসেন যে তিনি শুনতে পান না, আর ঠিক সেই রাতে তিনি তার শ্রবণ শক্তি ফিরে পান। প্রায় 2008 সালে আমার কানে প্রবলেম ছিল, প্রচুর টাকা খরচা করছে কিন্তু কিছু হয়নি। মা তো করে ঠিক মায়ের দিন, এবছর 9 দিন মায়ের সাথে মোটামুটি আমি মাকে ইয়ে করলাম যে আমার কানটা ভালো করে দেয়, নতুবা সামনে আমার মেয়ের বিয়ে, আমার মেশিন নিতে হবে। তো দেখছি মা একদিনে এক রাতের মধ্যে মোটামুটি আমার কানের প্রবলেম মিটিয়ে দিয়েছে। আচ্ছা, এক রাতের মধ্যে? এক রাতের মধ্যে। এই মন্দিরে কোনো ভক্ত এলে মা কাউকে খালি হাতে ফেরান না, মা সবার কথা শুনেন। তবে যদি আপনি সেটা মন থেকে চান তবেই। এবার ভাবছেন তো যে দুর্গাপুরে ব্যানাচিটিতে তো জেনে গেলাম, কিন্তু কিভাবে যাব? এবার বলি আসবেন কি করে। যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে ট্রেন ধরে চলে আসুন দুর্গাপুরে। তারপর দুর্গাপুর থেকে ব্যানাচিটি দুর্গাপুর বাস ধরেই নেমে পড়ুন কাইজার মোড়ে, আর সেখান থেকে টোটো ধরেই পৌঁছে যান মায়ের এই পবিত্র মন্দিরে। সবার শেষে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এইরকম যদি আরও অনেক ভিডিও পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই নিজের প্রিয়জনদের সঙ্গে অনেক অনেক বেশি শেয়ার করুন।